সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এমন একটি ছোট দোয়া সম্পর্কে আলোচনা করব যা আপনি সেজদারত অবস্থায় মাত্র দশবার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে, মহান রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন, কারণ আল্লাহ তাআলার ভাণ্ডার এতই বড় যে যা কখনো শেষ হবে না। পুরো আমলটি করার নিয়ম, অর্থাৎ আমলটি আপনি কিভাবে করবেন তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে একটি কথা বলতে চাই, আপনারা সবাই জানেন আমাদের চ্যানেলে প্রতি সাপ্তাহিক ভিডিওতে একটি করে প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। এই ভিডিওর শেষে একটি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর এই ভিডিওর কোথাও না কোথাও লুকিয়ে আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সঠিক উত্তরটির নাম সহ কমেন্ট করুন, বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। RM Facts চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সমাজে কে না চায় আমার চাওয়াগুলো পূরণ না হোক? সবাই চায় আমি আল্লাহ তাআলার কাছে যা চাইব তিনি যেন আমার সকল আশা পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হতে, কারণ মানুষ সহ সকল মাখলুকের আশা আকাঙ্ক্ষা একমাত্র আল্লাহ তাআলাই পূরণ করে থাকেন। আমরা শুধু মুনাজাতেই দোয়া করি, কিন্তু সেজদার মধ্যেও দোয়া করা সম্ভব। সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে পৌঁছানো যায়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখনই তাই কবুল করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এজন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। একটি কথা মনে রাখবেন, দোয়া কবুলের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থাও থাকতে হবে। তার জন্য শতভাগ আস্থা থাকা চাই, নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে। আল্লাহর রহমতে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদের নামাজের সময়। মনে রাখবেন, এই আমলটি আপনি ফরজ নামাজে করতে পারবেন না, এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজ তাহাজ্জুদের নামাজের সময়। কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে, আর হাদিসে আছে শেষ রাতের একটি বিশেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আকাশে নেমে আসে এবং বান্দাদেরকে বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করব, কে অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দিব, কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহু আকবার। আপনি তখন যদি তাহাজ্জুদের নামাজে সেজদারত অবস্থায় আল্লাহ পাকের দরবারে দোয়াটি দশবার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো কুরআনেরই একটি আয়াত যা আমরা সব সময় মুনাজাতে করে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানা, ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান্নার, হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, সূরা বাকারা 201 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজে সেজদারত অবস্থায় সেজদার তাসবি পাঠ করার পর খালেস নিয়তে চোখের পানি ছেড়ে এই দোয়াটি দশবার পাঠ করুন। নামাজ শেষ করে আপনি কয়েকবার দুরুদ শরীফ পড়ুন, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। কোরআনে বর্ণিত এই ছোট দোয়াটিকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দুনিয়াতে আল্লাহ তাআলার যত প্রিয় বান্দা ওলি পীর রয়েছেন তারা সবাই তাহাজ্জুদের নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার নিকটে এতটা প্রিয় হয়েছেন। এজন্য বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং এই দোয়াটি সেজদায় গিয়ে দশবার পাঠ করবেন। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তবে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং সেজদায় গিয়ে দোয়াটি দশবার পাঠ করবেন। অনেকেই বলতে পারেন, আমলটি কতদিন করতে হবে?
সম্মানিত দর্শক, যতদিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না হয় ততদিন করতে থাকুন, আর যদি মনের সকল আশা পূরণ হয়ে যায় আমলটি করা বন্ধ করবেন না, চালিয়ে যেতে থাকুন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করুন, কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিতে থাকেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিওতে আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, উল্লেখিত ভিডিওতে যে আমলটি করার কথা বলা হয়েছে সেই আমলটি কোন নামাজে করতে হবে? অপশন এ ফরজ নামাজে, অপশন বি সুন্নত নামাজে, অপশন সি ওয়াজিব নামাজে, অপশন ডি নফল নামাজে। গত সপ্তাহের ভিডিওতে একটি প্রশ্ন করা হয়েছিল, সেখানে মাত্র 3 জন প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আপনাদের মনে হয় পুরস্কারের প্রয়োজন নেই, এই জন্য কেউ ঠিকমতো কমেন্ট করেন না। এই ভিডিওতে 20 জন যদি কমেন্ট করেন, তাদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করা হবে পুরস্কার দেওয়ার জন্য। তাই আশা করব সবাই বেশি বেশি কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, নো মোর টুডে, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।